পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার কুশমি গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন ধরানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন ভোররাতে সঞ্জিত শাসমল নামে তৃণমূল কর্মীর বাড়িতে হঠাৎই আগুন লাগে। আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন। তারা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেও বাড়ির ভেতরে জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বেশ কয়েকদিন ধরে বিজেপি কর্মীরা হুমকি দিয়েছিল তার বাড়ির পুকুর থেকে যেন 100 দিনের কাজের মাটি না দেওয়া হয়। সেই আক্রোশ থেকে বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে এমনটাই অভিযোগ। যদিও বিজেপির পাল্টা দাবি নিজেদের গোষ্ঠী কোন দলের জের এবং নিজেরাই লাগিয়ে মিথ্যে অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল করেছি, তারপরে ওই আবঘরে ছিঁড়ে রেখেছিলাম ধানটা। ওই ক্লাব ঘরে রাখতে গিয়ে ওরা আমাদের তালা মারা ছিল, দিয়ে ওরা তালা মেরে দিল একটা। তারপরে কিছুদিন পরে ধান বের করে নিল ওরা রাত্রে। হ্যাঁ, রাত্রে বের করে নেওয়ার পরে তারপরে আমাদের পুলিশ গতকাল এই রাত্রে তো এই ধমকা চমকা করেছে সন্ধ্যার সময় যে এখানে পুকুর কাটা আছে, কেন আমরা দেবো না, এই করে ধমকা চমকা দিয়ে আর রাত্রে তো আগুন লেগে দিয়েছে। কারা করলো? কারা করেছে? বিজেপি। ঘটনা ঘটেছে, ওরা তো ঘটনাগুলো ঘটাচ্ছে। আমি মোহনপুর পশ্চিম মণ্ডলের মণ্ডল কমিটির সদস্য। আমাদের বিজেপির তরফ থেকে আমাদের কোনো গণ্ডগোল নেই, কোনো কারোর সঙ্গে কোনো হাতে পায়ে কোনো গণ্ডগোল করছে না। ওরাই কিন্তু গণ্ডগোল চাপাচ্ছে, পুলিশ প্রশাসন রেখে ওরা আগুনই ধরিয়েছে, ওরাই আগুন ধরিয়েছে, আমাদের উপরে কিন্তু দোষ চাপাচ্ছে, মার্ডার করছে ওরা, পুলিশ ওদেরকে মানে সাপোর্ট দিচ্ছে। আমাদের উপরে যারা আমাদের লোক টোক বেরিয়ে যাচ্ছে তারা লাঠি ছোড়া নিয়ে মারতে আসছে পুলিশের সামনে। এই 6 তারিখ কি 5 তারিখের মধ্যে একটা মারপিট গণ্ডগোল করছে পুলিশ ওদের প্রশাসন রেখে, ওরা পুলিশ প্রশাসনের পুরো মদতেই কাজগুলো করাচ্ছে। কালকে রাত্রে কিন্তু আমরা খবর পেয়েছি পুলিশ আছে, ওরা আগুন ধরিয়েছে, আর কোনো চিল্লা মিল্লি কোনো কিছু নেই। আজকে সকালে আপনাদের কাছে খবরটা গেছে কী করে সেটা আমরাও জানতে চাই। পুলিশ প্রশাসন একে এইগুলো করছে নাকি, আমরা কী করে থাকবো? আমরা জনসাধারণ, আমরা আজকে পবন জানা মারা গেলো, আজকে 4 মাস হয়ে গেলো, এই কুসুম গ্রামে কার কী হয়েছে, কার সঙ্গে কী গণ্ডগোল করেছি আমরা? যেই ওরা বেরিয়ে এসছে থানা থেকে জেলতে জেল খেটে বেরিয়ে এসছে আরম্ভ করে দিয়েছে এইরকম, তো জনসাধারণ জনসাধারণ থাকবে কী করে? আমার নাম চন্দন কুমার দাস, বাড়ি উচিতপুর, গ্রাম কুসমি উচিতপুর। কী পদে রয়েছে? আমি মোহনপুর পশ্চিম মণ্ডলে ব্লক কমিটির মেম্বার। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।